কামালউদ্দিন সাবির মিয়া, মাতার নাম হইল আলমের নাস, গ্রাম দরাবপুর, থানা ব্যাঙ্গঞ্জ, জেলা নোয়াখালী। আমার নাম ইসমেন, পিতা মিতা রেণু মিয়া, দরাবপুর, ব্যাঙ্গঞ্জ, থানা নোয়াখালী। হোসেন, বাপের নাম মিত মৌলবী আব্দুল সালাম, মায়ের নাম হলো মিত আখতারের নেশা, গ্রাম দরাবপুর, নোয়াখালী, ব্যাঙ্গঞ্জ। মোহাম্মদ বদিউজ্জামান, পিতা মিত কালা মিয়া, মায়ের নাম সাফিয়া খাতুন, সাং বিজয়নগর, পোস্ট অফিস রায়রাট, উপজেলা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। মোহাম্মদ ফারুক হোসেন, পিতা মিত তাজুল ইসলাম, মা মাতা আয়েশা খাতুন, সাং দরাবপুর, পোস্ট অফিস বাহুপুর, উপজেলা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। 71 সালে 23 সেপ্টেম্বর তৎকালীন পশ্চিমা হানাদার বাহিনীরা রাজগঞ্জ যখন যুদ্ধ চল যুদ্ধ হয়েছিল তখন এই দেশের যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোষক রাজাকার আলবদারা এখানে মুক্তিযোদ্ধার পরিচিতি আসে আমাদের এখানে সেদিন এলাকার যখন মুক্তিযোদ্ধার পরিচিতি ছিল স্বাধীনতার সপক্ষের প্রত্যেকটি লোক যখন তাদেরকে সহযোগিতা করতে এসেছিল তখন তারা প্রত্যেকের এখানে বাঁধি অস্ত্রধরী বাঁধি নির্মমভাবে মারধর করে গুলি করে নিহত করেছিলেন। শামসুল হক পিতা সাবির মিয়া, বাচ্চু পিতা উকাস মিয়া, আব্দুল আলী পিতা মমতাজ মিয়া, মুক্তিযোদ্ধা হায়দার আলী, সোলোমান এম এ মোহাম্মদ, এইভাবে মোট আরও দূরদর্শন থেকে 11টা লোক এখান থেকে হত্যা করা হয়েছিল। শুধু সেদিন চিন্তা করে নাই রাজাকার আলবদররা তাদেরকে এখান থেকে বাঁধি গাড়িতে উড়াইয়া তারা মাইজি চৌমনি সর্বক্ষেত্রে তারা মিছিল করেছে এবং তারা আনন্দ উৎসব আনন্দ উৎসব করেছিল যে আমরা মুক্তিযোদ্ধাদেরকে ধরেছি। তারা আজকে শেখ মুজিবের আদর্শ থেকে তারা পশ্চিমের আদর্শের পক্ষে আসছে। এরপর তাদেরকে মিছিল করে এখানে 8টা লোক হত্যা করেছিল, বাকি লোকগুলো তারা মাইজদি নোয়াখালী মেডিকেল কলেজের পূর্ব পাশে আমার এখনো সেই জায়গাটা দৃশ্য হলে বাকি লোকগুলারে তাদের হাতে গর্ত করাই তাদেরকে সেখানে তারা গুলি করে মারা হয়েছিল। আবার এই এলাকার যথেষ্ট ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে তারা দিছিলেন। আশ্য সে সমস্ত খুনিদের ওয়ারিসেরা সে সমস্ত খুনিরা আছে, কিন্তু একটি কথা শুধু বলতে হয় 71 সাল 23 সেপ্টেম্বর যাদের নেতৃত্বে এই এলাকার জীবন দিতে হয়েছিল স্বাধীনতা সপক্ষ লোকেরা তাদের বিচার চাই এবং তারা যাদের নেতৃত্বে এটা হয়েছে তাদেরও বিচার আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সেটার বিচারের দাবি জানাই। সেখানে আমরা গুলি শব্দ শুনে বাড়ির থেকে আইসি, আসি মনে করছি আমার গ্রামের মধ্যে গুলি হয়েছে, সেই হয়েছে আসি আসি আর দেখলাম তো এখানে 2-4 জন লোক আছে ইয়ে মুক্তিযোদ্ধায় এরা ছিল, এরা ইয়ে করছেন রাজগঞ্জ হইতেছে। তো আমরা একটু আগাইলাম, দক্ষিণ মন্দার আছে সামনে একটা বাজার আছে ওখানে গেছি, ওখানে যাই দেখেছেন যুদ্ধ এখানে থামি গেছে। আস্তে আস্তে আমরা এদিকে চলিয়ে আসি আসি আমরা জানি না ওই ওখানটায় আসি আর দমদা দিল ওই পাড়তায় আসি আর রাজাকাররা যারা আসি আর কি রাজাকাররা বলছেন আমরা আওয়ামী লীগের লোক, আমরা আওয়ামী লীগের লোককে খুঁজি, আমরা হলো মুক্তিযোদ্ধা। তারপরে আমরা আসেন আওয়ামী লীগের লোক কোথায় আছে, আব্দুর রহমিয়া কোথায় আছে, চেয়ারম্যান নাম করিল। তারপর আমরা মনে করছি বুঝি এরা মুক্তিযোদ্ধা, কারণ আমি সন্দেহ হয়েছে আমার সাথে যে মারা গেছে এর সন্দেহ না, এরে পাঠাইছে কুজরুক বাড়ি পানির জন্য অত আইসার এখানে আমাদেরকে ধরে আনি। এই এখানে এই এই পুকুরের এখানে বক্সরা ছিল, পানি কম, এখানে বাঁধছে আমাদেরকে ধরছে যে আরও কজন আছে বাঁধলে যে এখানে আবার এরা গেছে দক্ষিণ মন্দনাড়ে পাশে একটা বাজার আছে ওখানে যায়, ওখানেও কিছু লোক ধরে আনছে আনি এখানে ইয়ে করছে। যখন এরা বুঝতে পারছে যে এরা তো রাজাকার মুক্তিযোদ্ধা নয় তখন এরা ছুটাছুটি করা আরম্ভ করছে। আমাদের আমরা তো বাঁধাই আমাদের এখানে একটা দাঁড়াই এই গুলি দিচ্ছে গুলিজন আমি গুলি চালাইছে। প্রথম যে আসিল সে আসিল মুক্তিযুদ্ধে আসলে সে ওই আর্মিতে চাকরি করছে ইয়ে সোমান, সে মরে নাই, সে একদিকে পড়ে গেছে, এরপরে পরেরটা গুলি লেগেছে শামু, সে মারা গেছে, এরপরেরটা আমি ওইদিকে কাটতেছি আমার এখান থেকে চলে গেছে আমার লাগানো, এরপরেরটা এ
এর লাগলো গুলি, তারপরেটা আসলো বাচ্চুনি ইয়া সিনেমা সিনেমা মাতুলি বাই, হ্যাঁ এর লাগছে গুলি, যারা মারা গেছে আমি কিন্তু চেষ্টা করছি রক্ত রক্ত মাখি থাকার জন্য যে গুলি লাগছে, কিন্তু আমি লাগ পাই না, বাঁধা দূরে আছি, আমার জ্ঞান আছে পাইছি আনছে, তখন যারা ভালো আছে তাদেরকে লইয়া আহতদেরকে মৃত ব্যক্তিরে ফেলাই আমাদেরকে নিয়ে চলে গেছে, যাই তাড়াতাড়ি করে যাইয়ে বাংলা বাজার এই উদ্যমন্ত্রালয় আসলে তখন এই সিঙ্গেল হুলগড়া যেখানে রাখি আমাদেরকে খুব মারধর করছে, মারধর করার পরে দি আমাদেরকে মারধর করে ট্রাক এখানে উড়াই লিখেছে চৌমনি নিছে, আমি চৌমনি কলেজে পড়তাম তখন আমার প্রফেসর আসছিল খন্দকার ইয়া খন্দকার সাহেব ইংলিশের প্রফেসর, ওনার কাছে আমার খবর গেছে, ওনার লাগে আমি আগাওয়া কথা কইছি স্যার আমি ইন্ডিয়া চলে যাবো, কয় না যাচ্ছা তুই যাচ্ছা তোর বাই চলে গেছে, দেখ ইয়ারা আমার বাইরে চিনতু তোর বাই চলে গেছে তুই যাচ্ছা তুই চৌমনি আইলে আমার আমি আসি, আমি তখন ওনারে খবর দিলাম প্রফেসরে স্যার আমার তো দলিল এনছে, এরপর উনি আয় বললেন একে রাখি যাও আর ওই মাহমুদুল্লাহ এই দুজনকে রাখি যাও, তারপর এই কথা বলছে আর তখন ওই রাজাকারে বললেন না আমরা মুক্তিযোদ্ধা ধরি এনছি উনি কেউ ওনার ছাত্র ওইটা সেটা এগুলো বলতেছে, তারা তাড়াতাড়ি করে তারা মাঝ দিকে লই গেছে, মাঝ দিয়ে যাই এই যে আর্মি থাকতো ইয়েতে পশ্চিমী আর্মি থাকতো পুরান হসপিটাল এখন জেনারেল হসপিটাল হয় ওখানে থাকতো, ওখানে আমাদেরকে নিয়ে গেলো, নিয়ে যায় এখানে এখান থেকে বাসি এখান থেকে বাসাই করি মুক্তিযোদ্ধা কারা ব্যাগ মুক্তিযোদ্ধা না ধরি এনছে যে আমি আসিলাম এবং আরও চারজন নিয়ে আমাদেরকে ট্রাকে উঠে মিছিল টিছিল করে আনি আবার আনি হসপিটালে, এরপরে যে আমার বন্ধু গেছে প্রফেসরে হারাইছে স্লিপ লই উনি যে খন্দকার লোক হারাইছে যে ওকে লই গেল, উনি আবার মুসলিম লীগ করতো এর নাম টাম দিয়েছে আর এই মাহমুদুল্লাহর নাম দিয়েছে মাহমুদুল্লাহ সুপারিশ করে আমারও এক জায়গায় বসা রেখে আমার আনি চুমনি নিয়ে আসছে, এই হলো ইতিহাস। খবর পাইলাম যে রাজগঞ্জ দক্ষিণ সাইডে পাঞ্জাবি রাজাকার, তখন আমরা শুনি আমরা আইসি দিঘিরহাটে দিঘিরহাটে যাইছি দিয়ে গেলাম ইয়ান্দি কোনো লোকজন নাই, গেছি মন্দারানে মন্দারানে গেছি আর আমরা মনে করছি আমরা আরও দক্ষিণে যাবো মুক্তিবাহিনী করে সহযোগিতা করম, ইয়ার পরে দি লোকজন আমাদেরকে যাইতে দেয় নাই বলে এদিকে যাইও না তোমরা আবার ফিরে যাও, যখন দমদমা দিঘির পাড়ে আইসি সাইডেন রাজাকারেরা দমদমা দিঘির দোনো দিকে দুটি পজিশান রয়ে রয়েছে, আমরা কইতে হচ্ছে ইঙ্গানের রাজাকার আইসে না না আইসে, যখন আমরা মান্দ্রাসার দমদমা মান্দ্রাসার ইনারে আইসি আইসি আর আঙ্গ সামনে দি এবং ফিসে দি সাইড ফাঞ্চনে আমাদেরকে গিরি গেলেছে বলে আপনারা কই যান, আমি বলছি যে আমরা মন্দারণের দোকান দিই অন দোকান বন্ধ করে বাইদিকে যায় কইলে বাইদিকে যান, আমরা বলি ইঙ্গান দিয়ে গোলাগুলি হয় জানি ভাই বাইদিকে বলে আপনারা চলে যান, আমরা চলে যান এই জায়গাতে আইসি আইসি আর এই জায়গা তুল, তারপরে দি কমান্ডারে এই তিনজনে বিষ্কান তুল আমার লই গেছে বলে তোর নাম কি, আমি বলে আমার নাম ইসমাইল, তখন কল্লারে একটা চাকরি দিল বলে তুই অস্ত্র কিচ্ছ, আমি বলে কী এর অস্ত্র কয় তুই তো মুক্তি বাহিনী, আমি বলে আমি মুক্তি বাহিনীও চিনি না রাজাকারও চিনি না হন আমরা কী আইসে না তাই কইতে পারি না, বলে তুই জাতি জাতি না ইসে আমি আমার চুল ছাবি দিচ্ছে সে আরও লোকজন যারা আছেন এদেরকে মারধর করছে আই চাই যাদের পছন্দ হয়েছে সন্দেহ হয়েছে তাদেরকে বাঁধি গেলেছে, বাঁধি গেলে আমাদেরকে একটা গরু ডাইনের মতন একটা এখানে বসায় রেখেছে সে আন্ডুগা হালাই আমাদের লাইন বাড়ে গুলি করে দিছে, গুলি করে দেওয়ার পরে আমার সামনের লোকটা এই পড়ে গেছে আর ইয়ার পরের লোকটা গুলিবিদ্ধ হয়েছে আমার হাতের এখান দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পিছে যে আছে গুলিতে আমার পিছে যে আছে হেও অ্যাক্সিডেন্ট হয়েছে, ইয়ার পরে আমার তো আর খবর আসেন না এরা কারে কারে নিছে কারে কারে নেন একথা কোথায় না থাকছে, আমার বাড়িতে খবর পাই আমার এলাকার লোকজন নাই আমার বাড়ি দিয়েছে, তখন আমার মা আমার আরেক বাড়িতে লই গেছে রাত্রে ঠিক দুইটা তিনটা বাজে, তখন যখন আত্মীয় স্বজন যদি আমার সাইতে আগে বলে সে ঢাকা মেডিকেল লই গেছে কিন্তু কেউ কইতে পারতো না আমার এইখানে রাখছে দেন, ইয়ার পরে আমি এখান থেকে আস্তে 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 সুস্থ হই, আমার সার্টিফিকেটে কোনো সাড়া পাই না আমি এখান পর্যন্ত, আমার নাম নবী আর বাইনে পাচ্ছি আর আমার নাম ওকাশ মিয়া আমার নাম মজুমিয়া স্যার গ্রাম দরাপুর, আর ভাই মারা গেছে এখানে মুক্তিযোদ্ধার সঙ্গে চলছে আগে এই দল লাগে কাজ করে এখানে।